नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आवास योजना के तहत मकान नहीं मिलने पर स्थानीय लोगों ने प्रदर्शन किया। यह घटना मुर्शिदाबाद के शमशेरगंज ब्लॉक के मालंचा इलाके में सोमवार दोपहर को हुई। प्रदर्शनकारियों ने आरोप लगाया कि वे वास्तव में एक घर के लिए पात्र हैं, लेकिन उन्हें आवास योजना के तहत पक्का घर नहीं दिया जा रहा है और इसीलिए आज वे गांव में विरोध प्रदर्शन कर रहे हैं। इस विरोध प्रदर्शन से पूरे इलाके में हड़कंप मच गया। ग्रामीणों ने मीडिया के कैमरों के सामने अपना गुस्सा निकाला। ग्रामीणों का दावा है कि उनके पैसे भी लिए गए थे। हालांकि गाजी नगर मालांचा ग्राम पंचायत के प्रमुख सिमंत दास ने कहा कि केवल उन्हीं लोगों को घर मिलेगा जो वास्तविक आवास के लिए पात्र हैं। इसके अलावा अब घर मिलने के मामले को उच्च अधिकारियों द्वारा देखा जा रहा है। पंचायत अधिकारियों के पास इस संबंध में कोई शक्ति नहीं है। ছবি তুলে লেগেছে, বাড়ির ছবি তুলে লেগেছে, আমার ছবি তুলেছে, ডকুমেন্টস দিয়েছি, ডকুমেন্টস কিছুই নাই খো, আর আমার ছবি তুলেছে তো কই যায় 100 টাকা টাকা লিয়ে গেছে, কিছুই নাই। সেখানে প্রায় যে সংসদটা আছে, যেখানে আপনারা বলছেন বিক্ষোভ হয়েছে, সেখানে 150+ বাড়ি আছে। যারা প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে আমাদের যে টিম আছে তারা গেছে, সরকার থেকে অলরেডি পৌঁছে গেছে। তো যারা পাওয়ার যোগ্য তারা পাবে, যারা পাওয়ার যোগ্য নয় তারা বঞ্চিত হবে, না পাবে না কথা ওটা হয়নি। আমার আমার জীবিতে কোথাও পয়সা নেওয়া হয়নি, না কোনো সংসদে পয়সা তোলা হয়নি। এই যে বিক্ষোভ দেখানো হয়েছে, তো এই বিষয়টাকে নিয়ে আমি একটু তদন্ত করবেন যে কী কারণে বিক্ষোভ দেখানো হয়েছে, আরও ঘর আদৌ পেয়েছি মানে আরও ঘরে কি যোগ্য কি। শুনুন, ব্যাপারটা হলো এখন বর্তমানে যে বাড়ির নামটা এসছে সে নামটা কে পাওয়ার যোগ্য কে পাওয়ার যোগ্য নাই, টোটালটাই আমাদের ওপর মহল নেত্রী কর্তৃপক্ষ দেখছে। সবাই ওরা ডিসিশন নেবে কে বাড়ি পাবে কে বাড়ি পাবে না, সেখানে আমাদের পঞ্চায়েতের কর্তৃপক্ষের কাছে কিছু নেই হাতে, ওরাই সিদ্ধান্ত নেবে। পঞ্চায়েতের পক্ষ থেকে যদি কোনো ক্ষমতা থাকে বা যদি দেওয়ার কোনো সিস্টেম আছে অবশ্যই ওই এলাকাও পাবে। তাছাড়া ওই এলাকায় যথেষ্ট পরিমাণে বাড়ি আছে আমি জানি। দেখুন, বিক্ষোভ বা দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের আজকে মধ্যে এসছে। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে রাজ্যে আজকে দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই যে তৃণমূল সরকার, এই তৃণমূল সরকার আজকে দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ছোট বড় মেজো সেজো যে সমস্ত নেতা নেত্রী আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে তৃণমূলের, তারা আজকের প্রত্যেকেই দেখুন কোনো না কোনো ছোটোখাটো একটা দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আর বিশেষ করে যদি আবাস যোজনার কথা বলি, তাহলে আবাস যোজনাতে আজকে কিন্তু চরম হারে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। এবং এই দুর্নীতিকে রুখতে গিয়ে কিন্তু কেন্দ্র সরকার 8 মাসের জন্য টাকাটা বন্ধ রেখেছিল। কারণ আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্য মেনে নিচ্ছে, কিন্তু এখানে এই রাজ্যে স্টিকার বসিয়ে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছিল। অর্থাৎ এদের একটা মেসেজ দিচ্ছিল যে পশ্চিমবঙ্গ সরকার এটা করছে, এটা প্রথম একটা দুর্নীতি বা অন্যায়, সেই জন্য কিন্তু আটকে রাখা হয়েছিল। আর এই যে আবাস যোজনা নিয়ে প্রতিটা প্রধান অঞ্চলের যেগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে টিএমসি পরিচালিত পঞ্চায়েত যেগুলো, সেই টিএমসি পরিচালিত পঞ্চায়েতগুলোতে আজকে স্বজন পোষণ হচ্ছে, আজকে অর্থের বিনিময়ে বাড়ি দেওয়া হচ্ছে।
যারা যোগ্য ব্যক্তি তারা বাড়ি পাচ্ছে না, অথচ যারা টাকা দিচ্ছে দোতলা তিনতলা বাড়ি গাড়ি বাড়ি আছে তাদেরকে কিন্তু আজকে বাড়ি দেওয়া হচ্ছে। আর আজকের যে ঘটনাটা, বিশেষ করে গাজীনগর মালনচাপ যে ঘটনাটা ঘটল, এটা একটা ছোট্ট স্ফুলিঙ্গ, অর্থাৎ আগুনের একটা স্ফুলিঙ্গ। এর মাধ্যমে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে সাধারণ জনগণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তারা কিন্তু সজাগ হচ্ছে এবং তারা কিন্তু আজকে ব্যাপক হারে যে দুর্নীতি চলছে এই দুর্নীতির বিরোধিতা করছে। আগামী দিনে আপনারা এটাও দেখতে পাবেন যে যা পরিস্থিতি আসছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, তার জন্য না যে বিভিন্ন যা দুর্নীতিতে জড়িত বিভিন্ন টিএমসি নেতামন্ত্রী তারা আজকে ধরে গাছের সাথে ধরে প্রায় অনেকে মারছে সাধারণ লোকজন। তো এই যে ঘটনাটা আজকে গাজীনগর মালনচাপ পঞ্চায়েতে যদি আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে সমস্ত ব্যক্তিরা ঘর পাওয়ার যোগ্য না তারা কিন্তু ঘর পাচ্ছে, আর যাদেরকে ঘর দেওয়ার যোগ্য তাদের কিন্তু ঘর দেওয়া হচ্ছে না। মেম্বাররা কী করছে, টিএমসি মেম্বাররা আজকে 20,000, 25,000, 30,000 টাকা করে সাধারণ মানুষের কাছে নিচ্ছে এবং তার বিনিময়ে বাড়ি দিচ্ছে। সাধারণ গরিব লোক তারা টাকা দিতে পারছে না, তার বিনিময়ে তারা বাড়ি পাচ্ছে না। তাই দলীয়ভাবে আমরা এটার একটা চরম চরম ধিক্কার জানাই এবং আপনাদের মাধ্যমে আমরা বঙ্গবাসীর কাছে একটাই অনুরোধ করব যে এই সরকারটার যতদিন না পতন ঘটাতে পারবেন ততদিন কিন্তু আপনাদেরকে এই দুর্নীতিতেই ডুবে থাকতে হবে, এই দুর্নীতির বেড়াজাল থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন না। কারণ এটা শুধু শামশেরগঞ্জ বলে কোনো ঘটনা নাই, গোটা পশ্চিমবাংলায় যেটা হয়েছে আপনারা খেয়াল করবেন যে শুধু ঘর পাচ্ছে না এটা তো বটেই, কিন্তু গত লিস্টে যাদের নাম ছিল সেই নামও কেটে দেওয়া হয়েছে। সার্ভের পরে যে লিস্ট তৈরি হয় সেই লিস্টের মধ্যে যে নামগুলো ছিল আমরা আমাদের এলাকাতেও দেখছি যে পরে সেই তালিকা হচ্ছে চেঞ্জ, আর এই তালিকা চেঞ্জের পরে এটা ঠিক না বেঠিক এটা হচ্ছে যে বিডিও অফিস কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না। গোটা রাজ্যে যেটা করেছে এরা আশা ICDS-এর কর্মীদের ভিড়িয়ে দিয়েছে যে তারা সার্ভে করে কে পাবে কে পাবে না ইত্যাদি তারা ঠিক করবে। এখন মুশকিলটা হচ্ছে যে এটা খুবই কায়দা করে করা হলো, আগেই জানিয়ে দেওয়া হলো যে কার কার লিস্টের নাম আছে। এবার একজন গ্রামের মানুষ সে জানে যে আমার নামটা আছে, হয়তো তার দেখা গেলো একতলা বা দোতলা বাড়ি, বা সে হয়তো তৃণমূল শাসক দলের হচ্ছে যে কেউ কোনো একটা কেউ কাটা, সে বুথ সভাপতি হোক, সে মেম্বার হোক, সে প্রধান উপপ্রধান হোক, বা তাদের স্বামীরা হোক কি শ্বশুর শাশুড়িরা হোক, সর্বত্র একই কেস এবং কন্টিনিউ প্রেশার আশা ICDS-এর ওপরে যে আমার যেন কোনো নামটা বাদ না যায়। স্বাভাবিকভাবে কী হয়েছে, পুরো বিষয়টা হয়ে গেছে বিচ্ছিরি, টার্গেট করে নেওয়া হচ্ছে এখন আশা বা ICDS-এর কর্মীদের যে আমার নাম বাদ দেওয়া যাবে না, আর হচ্ছে তার মধ্যে শাসক দলের নেতাদের হচ্ছে হুমকি। এরাও প্রচণ্ড রকমের সমস্যার মধ্যে আছে, আশা ICDS-রাও বিক্ষোভ করছে যে আমরা তাহলে কারো নাম বাদ দেবো না, সবটাতে রাইট দিয়ে আমরা পাঠিয়ে দিই। এই জন্য কি গরিব লোক মার খাচ্ছে? একেবারেই তাই, বিভিন্ন গ্রামে আপনি যদি খোঁজ নেন দেখবেন এটা যে 4 জন, 5 জন, 6 জন এরকম বেরোবেই যে যাদের কিছুই নাই, মানে সামান্য আশ্রয়টুকু নাই, অথচ তাদের নাম বাদ, নতুন ইয়েতে বাদ, তারপরে হচ্ছে যে নিজেদের নাম হচ্ছে ভরে দেওয়া হয়েছে, তারপরে এদেরকে প্রেশার করা হচ্ছে যে আমাদের নাম যেন বাদ না যায়। আর সরকার এটা দেখাতে চাইছে যে এত স্বচ্ছভাবে হচ্ছে এটা যে মেম্বার প্রধানদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া হয়েছে আশা ICDS, মানে পুরো একবারে ওপর থেকে তলা পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ হচ্ছে সরকার, এবং এটা তার প্রকৃষ্ট উদাহরণ আবাস যোজনা নিয়ে যাওয়া হচ্ছে। মানে নতুন করে আমাদের পক্ষে হচ্ছে যে বলার কিছু নাই, মানে যা হচ্ছে মানুষ দেখছে, আমাদেরকে এখন বলতে হচ্ছে না, মানুষই ক্ষোভ দেখাচ্ছে, মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, সেই যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সেটাকে সংগঠিত করতে হবে বিভিন্ন জায়গায় হচ্ছে। আগামীকাল বহরমপুরে আশা কর্মীদের বড় ডেপুটেশন আছে, ICDS কর্মীরা ইতিমধ্যে জানিয়েছে যে আমরা এটা পারবো না, তাদেরকে একটা চাপ দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিডিও আধিকারিকদের সঙ্গে দেখা করে, বিডিও সাহেবের সঙ্গে দেখা করে আমরা এটাই বলার চেষ্টা করছি যে তালিকা একেবারে স্বচ্ছ করতে হবে, সেটা কিন্তু শুধু আশা ICDS নিয়ে সম্ভব নয়, বিডিও অফিস থেকে গিয়ে ইনকোয়ারি করে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছিল 2011 সালের সার্ভে অনুসারে আর কি, সেখানে তো আর প্রধান বা মেম্বার তারা সেই তালিকা তৈরি করেনি, তালিকা তৈরি করেছিল সরকারি যে সমস্ত আধিকারিক, বিশেষ করে সাধারণত ব্লকের বাইরে থেকে টিম এসছে, তারা এই সমস্ত সার্ভের তালিকা করেছে। এই নিয়ে অস্বীকার করার কিছু নয়, আপনারা জানেন যে শুধু প্রধানের শাশুড়ি বলে এটা কথা উঠছে, ফারাক্কায় এমন হাজার হাজার আর কি যে কটার নাম উঠেছে, তার মধ্যে বেশ কয়েকশো বাড়ি আছে যাদের দোতলা তিনতলা বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, তাদের নাম আছে ওয়েটিং লিস্টে। তো তারা তো কোনো প্রধানের শাশুড়ি বা শ্বশুর নয়, তো কাজেই প্রধানের শ্বশুর শাশুড়ি এগুলো রাজনীতি করার জন্য যারা বলছে, রাজনৈতিক বিরোধী দল তাদের রাজনীতি করার জন্য বলছে,
এই সার্ভে ভুলে ভরা লিস্ট এবং এই লিস্টের সংশোধনের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব কঠোরভাবে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং বিডিও তারা মিলিতভাবে গিয়ে সার্ভে করছে যে যদি কারো এরকম দোতলা বাড়ি বা সরকারি চাকরি করে বা চার চাকার গাড়ি আছে এরকম নাম যাদের তালিকায় আছে তাদের তালিকা থেকে বাদ দিতে হবে, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। সেই অনুসারে সার্ভে চলছে এবং প্রকৃত যোগ্য মানুষরা পাবে এই চেষ্টা আমাদের দলের পক্ষ থেকেও আমরা প্রশাসনকে বলেছি, আমরা দলের পক্ষ থেকেও চেষ্টা করছি। আর যাদের রাজনীতি করার জন্য বলতে হয় তারা বলছে, এটা নতুন কিছু নয়। তো আপনার সামনে থেকে যদি কেউ ভাতের থালা কেড়ে নেয় তো আপনার তো একটু কষ্ট লাগবেই, যার জন্য আপনি একটু গালিগালাজ করবেন, কিন্তু সেটাই শেষ কথা না। তো এটা প্রাইমারি আশাকর্মীরা করছে, এরপরে ব্লকের টিম যাবে, আলাদাভাবে হবে, দরকার হলে পুলিশ নিয়ে সার্ভে হবে। যারা যোগ্য মানুষ তারাই বাড়ি পাবে, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং এটা কার্যকর হবে।